আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ ইকবাল ফিরে এসেছি যে এডুকেশনাল মেথডের পক্ষ থেকে আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসের দুঃসাহসিক ও রোমাঞ্চকর গল্প নিয়ে। ক্রিস্টোফার কলম্বাস, যিনি ছিলেন ইতালীয় নাবিক ও ঔপনিবেশিক, তার জন্মের সঠিক দিনটি না জানা গেলেও তিনি জন্মগ্রহণ করেন আনুমানিক 31শে অক্টোবর 1451 খ্রিস্টাব্দের পূর্বে ইতালির জেনোয়াতে। ছোট বয়স থেকে তিনি সমুদ্র যাত্রা করেন, এই জন্য তিনি 1477 সালের দিকে পর্তুগালের লিসবনে চলে যান। সেখান থেকে তিনি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরীয় বাণিজ্যিক বন্দরগুলোতে নৌ অভিযান পরিচালনা করেন। 1483 সালে পর্তুগালের রাজা জন দ্বিতীয়র কাছে কলম্বাস তার পরিকল্পনা জমা দেন। সেই পরিকল্পনা ছিল আটলান্টিক হয়ে সেই পশ্চিমের দিকে ইন্ডিজে, এশিয়া অর্থাৎ ভারতে বা চীনে যাওয়ার পরিকল্পনা, যেখানে পাওয়া যাবে ঐশ্বর্য, সোনা, রত্ন, ধন সম্পদ এবং মাণিক্য। এইটি প্রমাণের জন্য তিনি রাজা জন দ্বিতীয়র কাছে সাহায্য চাইলেন, কিন্তু রাজা যখন তার পরিকল্পনা রাজি হলেন না, তখন তিনি তা স্পেনের রাজা ও রানীর কাছে পেশ করেন। স্পেনের রাজা দরবারে তার অভিযানটি অনুমোদিত হয় এবং তাকে ইন্ডিজ দ্বীপপুঞ্জের ভাইসরয় হিসাবে নিয়োগ দেন। তারপর ক্রিস্টোফার কলম্বাস 87 জন নাবিক নিয়ে 1492 সালে তার প্রথম সমুদ্র অভিযান শুরু করেন 3টি জাহাজ নিয়ে। প্রথমটির নাম ছিল সান্তা মারিয়া, দ্বিতীয়টির নাম নিনা ও তৃতীয়টির নাম পিন্টা। কিন্তু যাত্রা শুরু করার কিছুদিনের মধ্যে নাবিকদের মধ্যে দেখা দেয় অনিশ্চয়তা ও হতাশা, তারা সামনে অগ্রসর হওয়ার আপত্তি জানান, এই জন্য তারা বিদ্রোহ করার চেষ্টা করেন। কিন্তু দুঃসাহসিক অভিযাত্রী কলম্বাস হতাশ না হয়ে নাবিকদেরকে আশার আলো দেখান এবং বলেন খুব তাড়াতাড়ি ডাঙ্গার খোঁজ মিলবে। পরে কলম্বাস গাছের ডাল এবং সবুজ পাতা দেখতে পান। পরে অন্য নাবিক রোডারিপো 12ই অক্টোবর প্রথম দেখলেন স্থলের চিহ্ন, তখন সবাই আনন্দ উল্লাস করা শুরু করলেন। পরে কলম্বাস বাহামা নামের এক অজানা দ্বীপে নামলেন। কিন্তু আমেরিকা নামার পর কলম্বাস ভেবেছিলেন তিনি ভারতের কোনো দ্বীপে অবতরণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ছিল বাহামা দ্বীপ, বর্তমান নাম ওয়াটলিং আইল্যান্ড। তাই আমেরিকা কলম্বাসের স্মরণে 12ই অক্টোবর এই দিনটিকে কলম্বাস দিবস হিসাবে পালন করেন। যদিও প্রায় 500 বছর আগে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের সময় ঠিক কোন জায়গাতে তার জাহাজ থেকে নেমেছিল তা নিয়ে রয়েছে বছরের পর বছর ধরে বিতর্ক এবং দুয়াশা। তাই একদল অভিযাত্রী সেই রহস্যের সমাধান করার চেষ্টা করেছে। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে সমুদ্রপথে তার অভিযান শুরু করে ঠিক কোথায় প্রথম পদার্পণ করেছেন তা নিয়ে গবেষণা চালায়। অন্তত 10টি স্থানের বাসিন্দারা দাবি করেন যে ক্রিস্টোফার কলম্বাস তাদের সেই জায়গাগুলিতে প্রথম পদধূলি দেন। তাই একদল সমুদ্র অভিযাত্রী এবং ইতিহাসবিদ প্রমাণ করার চেষ্টা করেছেন যে ক্রিস্টোফার কলম্বাস ইতালি থেকে যাত্রা শুরু করে মধ্য আমেরিকায় পৌঁছে সেখানকার গ্র্যান্ড টার্ক দ্বীপে প্রথম অবতরণ করেন। এই দ্বীপটি টার্কস অ্যান্ড কেক্স দ্বীপপুঞ্জের রাজধানী। আবার কেউ দাবি করেন বাহামা দ্বীপে কলম্বাস সানসালভাদরেই প্রথম অবতরণ করেন। তাই টার্কস এবং কেক্স দ্বীপের একদল অভিযাত্রী ঠিক করেছে তারাও যাত্রা করবেন যেই পথ ধরে কলম্বাস ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন। তাদের কাছে থাকবে কলম্বাসের ব্যক্তিগত ডায়েরি এবং তার সেই বিখ্যাত সমুদ্র অভিযানের লগ বই। তারা প্রমাণ করার চেষ্টা করবেন যে ক্রিস্টোফার কলম্বাস অন্য কোথাও অবতরণ করেননি, তবে অনেকের মতে তার বহু আগে ভাইকিংরা ইউরোপ থেকে আমেরিকায় নেমেছিল এবং অন্যরা মনে করেন মুসলমানদেরও আগমন হয়েছিল বহু বছর পূর্বে।
তাই অধিকাংশ গবেষক ও ইতিহাসবিদদের মতে আমেরিকা আবিষ্কারক কলম্বাসকে ধরা হয়, কারণ তার হাত ধরে আমেরিকা মহাদেশের সঙ্গে ইউরোপের সাম্রাজ্যবাদী বাণিজ্যিক ও সামরিক সম্পর্কের সূত্রপাত ঘটে। এই দুঃসাহসিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের মৃত্যু ঘটে খুবই খারাপ পরিস্থিতিতে। তিনি মৃত্যুবরণ করেন 20 মে 1506 খ্রিস্টাব্দে 54 বছর বয়সে। সো ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা পরবর্তী কোন ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন।